please carry me, carry me, carry me. Hello guys, welcome to a new vlog of Street Food Review. Today we are going to breakfast review. Chalun dekha jak. হ্যালো, আমরা নিয়ে নিয়েছি এবার চারটে দোকান থেকে চার রকমের ব্রেকফাস্ট। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম করি, যে সব করা প্লেটে সেরে নেওয়া যাক, দিয়ে আপনাদের দেখানো হবে। সব কটাই আমরা এবার প্লেটে ভেঙে নিই, দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখা হচ্ছে টেস্টিং এর সময়। হ্যালো গাইস, তাহলে স্টার্ট করা যাক এবার রিভিউ। আমরা প্রথমে নিয়ে নিচ্ছি ছেঁড়া পরোটা। এটা খুবই মুচমুচে হয়েছে, বেশ। এটা 15 টাকা শ বাজারে। আমরা 150 গ্রাম নিয়ে নিয়েছি, অনেকটা কোয়ান্টিটি হয়েছে। মোটামুটি একটা মানুষে আরামসে পেট ভরে যাবে, সঙ্গে তরকারিও দিয়েছে অনেকটা। টেস্ট করে দেখা যাক জিনিসটা কেমন। ভালোই খেতে, খুবই ভালো, কিন্তু মনটা ভরলো না। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে হলো। ঠিকই আছে, এবার আমরা নিয়েছি কচুরি। একই কচুরি যেটা আমরা এই পরোটার দোকান থেকে নিয়েছিলাম, সেই দোকান থেকেই কচুরি। ওরা বলছিল ট্রাই করার জন্য, তো নিলাম। ভেতরে মশলা বেশ অনেকটাই রয়েছে, তরকারি প্রায় সেম, একই তরকারি। মশলা সত্যি অনেকটা রয়েছে, পুরো ভেতরটাই মশলায় ভর্তি। টেস্ট করে দেখা যাক কেমন। খুবই ভালো, ভালো খেতে। 6 টাকা পিস, সাইজটাও ঠিকঠাক আছে, স্টাফিংটা অনেক আছে, স্টাফিং অনেক ভর্তি আছে, তার সাইজটাও ঠিক মোটামুটি বড়। 3টে খেলি কারো আরামসে পেট ভরে যাবে। এটা কলেজ মোড়, এটা না, এটা বিশ্বাস করবেন না বললে, এই কচুরিটা 3 টাকা পিস। কচুরি ঠিক না, লুচি 3 টাকা পিস, অনেক অনেক কম দাম। হ্যাঁ, 3 টাকা পিস, কিন্তু তরকারিতে আমি কিন্তু শুধু ঝোল দেখতে পাচ্ছি। ভিতরে আছে মনে হয়, দেখা যাক। মোটামুটি খেতে 3 টাকার মধ্যে ঠিকই আছে, কেউ যদি চায় 10 টাকার মধ্যে তার পাইট ভরাবে, এটা একদম ঠিকই আছে। কারণ এটাও মোটামুটি সাইজে অনেকটাই বড়, 3টে খেলে তার পেট ভরে যাবে। পেট ভরার জন্য ঠিক আছে, কিন্তু মন ভরবে না, সে তো অবশ্যই। 10 টাকায় এই যুগে আর এটা আশা করা উচিত, 10 টাকায় এখানে 4টে ফুচকা হয়। তাহলে কয়টা ঠিক আছে, এবার যেটা আসছে সেটা একটু স্পেশাল। রংটা দিলে তো বুঝতে পারবেন, টেস্ট করে দেখা যায়। তরকারি দু রকম, তরকারিও 2 রকম আছে, একটা ঝোল আর একটা ঘুগনি তরকারি। মোটামুটি খেতে, কিন্তু হেলথের ব্যাপারে ভাবলে এটা ঠিক আছে। টেস্ট অতটা ভালো না, আটার লুচি যেরকম হয় সেরকমই হয়েছে, ঠিকই আছে মোটামুটি। এটা 15 টাকা করে আমাদের পিস পড়েছিল, মোটামুটি কেউ যদি হেলথ নিয়ে কনসিয়াস থাকে সে এটা খেতে পারে, তাকে এটাকে রিকমেন্ড করবে। হ্যাঁ, করা যাবে, ঠিকই আছে। আজ এই ভিডিওটা এই পর্যন্তই থাক,
আশা করি আপনাদের ভালো লাগলো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। দয়া করে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন। গুড বাই।